নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিন কাল কত কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব, অর্থাৎ স্বপ্নতত্ত্বের এর পূর্বে দুটি তিনটি এপিসোড আমি করেছি। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেই ধরনের স্বপ্ন দেখলে আপনাদের কী কী ফল হয়, কী কী স্বপ্নে আপনাদের কী কী ফল হয়, সমস্ত কিছু আলোচনা করব। পারলে পেন এবং কলম নিয়ে, খাতা নিয়ে কিন্তু আপনারা সমস্ত নোটও করে নিতে পারেন। প্রথমে বলে রাখি, যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে আপনারা কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনাদের কী কী করতে হবে। আর যারা মনে করছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি করবেন তারাও কিন্তু একই নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন সমস্ত বিবরণ। যাই হোক দর্শক বন্ধু, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। স্বপ্নতত্ত্বে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আজকে ব্যাখ্যা করব এবং তার কী কী ফল হয় তার কিন্তু আমরা আলোচনা চালাবো। দেখুন দর্শক বন্ধু, আমরা মানে যখন আমরা ঘুমিয়ে থাকি আমরা আমাদের কিন্তু যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্বপ্ন ক্রমাগতই দেখে চলি, কিন্তু এর একটা প্রতিফলন কিন্তু আমাদের জীবনে ভীষণ গভীরভাবে পড়ে, যেগুলো আমরা সাধারণভাবে কিন্তু খুব একটা লক্ষ্য করি না। যদি আমরা একটু ভালো করে ধ্যান দিই এবং লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে আমাদের দেখা স্বপ্নগুলো কিন্তু ভীষণভাবে প্রতিফলিত হতে থাকে। যাই হোক, মূল বিষয়ে আমরা চলে আসি। যদি কখনো দেখছেন অঙ্গহানি হয়েছে, অঙ্গহানি অর্থাৎ অঙ্গ বাদ পড়েছে, পা কাটা পড়েছে, এরকম যদি কোনো অঙ্গহানি হতে আপনি দেখেছেন তাহলে কিন্তু বুঝতে হবে যে নিকট কোনো আত্মীয় বা খুব কাছের কোনো বিশ্বস্ত বন্ধুর কিন্তু কোনো খারাপ সংবাদ আসতে পারে বা কোনো মৃত্যু সংবাদও আপনার কাছে আসতে পারে। আলোচনা করব যাদের অজগর যারা স্বপ্ন দেখছেন, অজগর সাপের যারা স্বপ্ন দেখছেন তারা কিন্তু জলের কোনো প্রাণীর দ্বারা কিন্তু হঠাৎ আক্রান্ত হতে পারেন। একটু সাবধান এবং সতর্ক থাকবেন এই সময় এবং সচেতনতা অবলম্বন করবেন। স্বপ্নের প্রতিবিম্ব যেগুলো প্রতিফলন হিসাবে যেগুলো আসছে সেগুলোকে কিন্তু আগে থেকে জেনে আপনারা সতর্ক এবং সাবধান হন। আলোচনা করব অচেনা পুরুষের যদি কোনো স্বপ্ন দেখছেন, এটা যদি কোনো নারী দেখে থাকে তাহলে বুঝতে হবে তবে তার পছন্দের পাত্রের সাথে কিন্তু বিবাহ হতে পারে। আর এই একই স্বপ্ন যদি কোনো পুরুষ দেখে থাকে, অর্থাৎ পুরুষ যদি অচেনা নারীর কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে কিন্তু তার মন মতো বা তার পছন্দের মানুষের সাথে কিন্তু তার বিবাহ হবে। নিজের শহরের দৃশ্য যদি স্বপ্নে দেখেন আপনি, আপনি যেই শহরে থাকেন, যদি আপনি কলকাতায় থাকেন, কলকাতার খুব ক্লোজ এরিয়ার মধ্যে আপনি কোথাও দেখছেন, কাছাকাছি জায়গার স্বপ্ন দেখছেন, আপনার এরিয়া অঞ্চলের স্বপ্ন দেখছেন যেগুলো আপনি চেনেন, যেখানে আপনার যাতায়াত সর্বদা রয়েছে, এরকম জায়গায় যদি স্বপ্ন আপনি দেখছেন তাহলে বুঝতে হবে পুরুষ যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে প্রেমে এবং ব্যবসাতে কিন্তু সাফল্য লাভ হতে পারে। আর যদি স্ত্রী বা নারীরা যদি দেখেন তাহলে অবৈধ সম্পর্কে কিন্তু জড়াতে পারেন। দাহ করার স্বপ্ন, যদি আপনারা কখনো দেখছেন যে কাউকে দাহ করছে, এরকম যদি কখনো স্বপ্ন দেখেন তাহলে কঠিন রোগ অথবা জেল হাজত মামলা মকদ্দমা আইনানুক জটিলতায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে, এটা মাথায় রাখবেন। দাহ করার স্বপ্ন যদি নিকট আত্মীয়দের হয় এরকম যদি দেখছেন তাহলে বুঝতে হবে দাম্পত্য সমস্যার থেকে কিন্তু মুক্তির ইঙ্গিত মিলবে আপনাদের। যে সমস্ত জটিলতা আপনাদের বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে চলছিল সেগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনাদের পক্ষে মিলবে। খাওয়ার স্বপ্ন, আপনি কাউকে খেতে দেখছেন বা নিজে খাচ্ছেন, এরকম যদি স্বপ্ন দেখছেন যে খাচ্ছেন, স্ত্রী দেখলে কিন্তু স্বামীর উচ্চপদ এখানে লাভ হয়ে থাকে। যদি নারীরা দেখে, যদি স্ত্রী হয়ে থাকে, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের স্বামীর উচ্চপদ লাভ হয়ে থাকে বা কর্মক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে। যদি কখনো দেখছেন যে কেউ কাউকে খুঁজছে, খুঁজে বেড়াচ্ছে, জিজ্ঞেস করছে এ কোথায় এ কোথায়, এরকম যদি খুঁজে বেড়াচ্ছে, এরকম যদি কাউকে আপনি দেখতে পান কখনো, যদি পুরুষরা দেখেন অধিক ব্যয় একই সাথে কর্মে উন্নতির যোগও কিন্তু তৈরি হতে পারে যদি পুরুষ দেখে। যদি নারী দেখে বা স্ত্রী দেখে তাহলে কিন্তু মামলা মকদ্দমায় আপনাকে পড়তে হতে পারে। অনাথ বা অসহায় ব্যক্তির যদি স্বপ্ন দেখছেন কখনো তাহলে বুঝতে হবে ধন সম্পত্তি কিন্তু হঠাৎ বড় ধরনের কিন্তু নাশ হতে পারে। যদি কখনো স্বপ্নে অস্ত্রোপচার দেখছেন, অর্থাৎ সার্জারি হচ্ছে বা অপারেশন হচ্ছে, এরকম যদি কখনো দেখছেন দ্রুত কিন্তু রোগ নিরাময়ের একটা ইঙ্গিত ভীষণভাবে লক্ষণীয় হবে। স্বপ্নে যদি কখনো দেখছেন যে অজ্ঞানতার প্রকাশ পাচ্ছে কাজের মধ্যে,
কাজের মধ্যে একটা অজ্ঞানতা, মানে ভুল হচ্ছে, ভুল করছে, নেগেটিভ করছে, ঠিক বালখিল্য টাইপের, এরকম যদি কখনো প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু তার জ্ঞানী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত পাওয়ার কিন্তু সম্ভাবনা ভীষণভাবে থাকছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে অন্ধ হয়ে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন না কোনো কিছু, সাঁতরে বেড়াচ্ছেন সব কিছু অন্ধের মতো, এরকম যদি দেখছেন তাহলে বুঝতে হবে আপনজন, নিকট আত্মীয় অথবা বন্ধু, খুব ক্লোজ যারা ফ্রেন্ড রয়েছে তাদের থেকে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আলোচনা করব, যদি কেউ দেখছে যে অন্ধ হয়ে কোনো ঘরের দরজায় গিয়ে সে ঘরের দরজা মানে টোকা দিচ্ছে বা ঠুকঠুক করছে বা ডাকছে, তাহলে বুঝতে হবে ব্যবসাতে কিন্তু প্রচুর লাভ এবং উন্নতি, আর যারা কর্মে রয়েছেন তাদেরও কিন্তু কর্মে উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতে পারে। অবৈধ সম্পর্কে যদি আপনি স্বপ্ন দেখছেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে সম্মান এবং প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর যদি নারী হয়ে থাকে, তাহলে যদি বদনাম আপনার নামে দেওয়া হয়ে থাকে আগে পূর্বে কখনো, তাহলে সেই বদনামের সত্য প্রমাণিত হতে পারে এবং বদনাম থেকে কিন্তু মুক্তি মিলতে পারে আপনাদের। আজকে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে ছোটো ছোটোভাবে আলোচনা করলাম কী কী ফল হতে পারে। আগামী পর্বে আমরা আরও বিস্তর আলোচনা করব বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে। আপনারা দেখতে থাকুন আমাদের প্রোগ্রামগুলি, আমাদের প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। আর তার সাথে সাথে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। নমস্কার।